suck me in for smoke. Breathe me in and let me go. Sing to your heart. দর্শক, ওয়েলকাম টু ওয়ারিয়র টকস। আমি আছি রিফাত আপনাদের সাথে, আর আজকে আমরা আছি মাকসুদা মু আপুর সাথে। মো আপু কেমন আছেন? রিসেন্টলি আমাদের একটা খুব জনপ্রিয় টুর্নামেন্ট গেল, সেটা আপনি গোল্ড মেডেলিস্ট হলেন, তারপরে অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলেই ভালো, বিকজ হচ্ছে ইম্প্রুভমেন্ট দরকার এই জায়গাটাতে। যেমন লাস্ট ইয়ার আমি যখন পার্টিসিপেট করেছিলাম তখন আমি ফার্স্ট রানার আপ ছিলাম, সো এই বছর যেই ল্যাকিংসগুলো ছিল ওগুলো কাভার আপ করে একটা ভালো রেজাল্ট আসছে, খুব ভালো লাগছে। আপ এই পর্যন্ত কী কী খেলা খেলেছেন আপনি? বেসিক্যালি আমি গত বছর পার্টিসিপেট করেছিলাম, তো গত বছর ন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করে ফার্স্ট রানার করেছি, এবছর হচ্ছে চ্যাম্পিয়ন। অসাধারণ, মানে সেকেন্ড টাইমে আপনি একটা গোল্ড নিয়ে চলে আসলেন। নেক্সটে আপনার প্রিপারেশন কী বা কী নিয়ে আপনি চিন্তা করছেন? বেসিক্যালি এটা তো অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস প্রসেস, যেমন ধরেন আমি এই বছর খেলেছি, নেক্সট ইয়ার আবার হবে, আবার খেলবো, সো এটা একটা জিনিস। আর হচ্ছে পাশাপাশি আসলে বাইরে কম্পিট করার জন্য প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ 2021 লাস্টের দিকে হয়তো কোনো একটা বড় সড়ো একটা টুর্নামেন্টে আমরা আপনাকে দেখতে পারবো। আর আপনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, একটা বড় ভূমিকা কিন্তু আপনি পালন করছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপু, আমাদের দেশে অনেক ফিমেল ওয়ার্কআউট বা ফিমেল এমন আছে যারা হচ্ছে ওয়ার্কআউট করতে চাচ্ছে কিন্তু বাসা থেকে বের হচ্ছে না বা বাসা থেকে পারমিশন পাচ্ছে না, বা তারা হচ্ছে চাচ্ছে কিন্তু জিম পর্যন্ত আসার সাহসটা পাচ্ছে না, তাদের জন্য যদি কিছু বলতে? প্রথমত হচ্ছে এই মানে প্রফেশনটাই আসলে একটা মানে মানে যে কেউ বলবে এটা একটা ট্যাবু আসলে, যে এটা আসলে ফিমেলরা আসবে ওয়ার্কআউট করবে কিংবা ফিমেলরা এসে একটা স্টেজ পারফরমেন্স দিবে, ইটস নট নর্মাল। আমাদের কান্ট্রি যদি প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন এটা নর্মাল না, সো এই ট্যাবুটা আসলে আস্তে আস্তে ভাঙতে হবে। ইভেন মেয়েদের আসতে হবে, ভালো কাজ করতে হবে, আস্তে আস্তে যখন একটা পজিশন চলে আসবে, মেয়েরা আসবে, পার্টিসিপেট করবে, এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। অনেক প্যারেন্টস আছে যারা এটা পজিটিভলি একসময় দেখবে, যেমন আমার প্যারেন্টস প্রথমে একটু কনফিউশনে ছিল যে আসলে জিনিসটা কী করবে কিংবা হচ্ছে এই জিনিসটা কেন করতে যাচ্ছি, কিংবা আস্তে আস্তে বোঝাতে হয়েছে। আমার মতে এটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেওয়া উচিত, যে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে, কোনো কিছু চেঞ্জ করতে আসলে একদিনে চেঞ্জ হয় না, কিছু মানুষকে সামনে এগিয়ে আসতে হয়, কিছু মানুষকে কাজ করতে হয়, একটা স্টেজ পর্যন্ত ডেভেলপ হতে হয় যে ঠিক আছে আমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করলাম, এই স্ট্যান্ডার্ড মানে কন্টিনিউ করছি। সো এগুলোর উপর আসলে কাজ করতে হবে কন্টিনিউয়াস, যদি প্রতি বছর এরকম কাজ হয়, প্রতি বছর এরকম কম্পিটিশন হচ্ছে, নতুন নতুন মেয়ে আসছে, রেডি হচ্ছে, তো এইভাবে আসলে মানে সিচুয়েশনটা চেঞ্জ হবে। হয়তো বা বাসা থেকে একসময় বলবে যে না এটা তুমি করতে পারবে, তুমি করো, সো ওই সিচুয়েশনটা আসলে রেডি করতে হবে, এটার জন্য টাইম লাগবে, বাট ইটস নট ইম্পসিবল। আর যেসব মেয়েরা আসলে আসতেছে, আমার মতে প্রথম দিকে একটু অবভিয়াসলি ফাইট করতে হবে, বাট মাইন্ডসেট অনেক বড় একটা জিনিস। যদি কেউ মনে করে যে আমি আসতে চাই, ওকে ফাইন, ওইভাবে আসলে যদি প্রিপারেশন নেয়, ওইভাবে যদি আস্তে আস্তে বাসায় বোঝায়, আই থিঙ্ক ইটস নট ডিফিকাল্ট, একটু টাইম লাগবে। এটাই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই যে ন্যাশনাল খেলাটা? এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, কারণ হচ্ছে গত বছরের থেকে এই বছরের ইম্প্রুভমেন্টটা আসলে বড়। এটা এমন না যে আমি গোল্ড পেয়েছি কিংবা হচ্ছে আমার একটা ভালো পজিশন আসছে ডেভেলপ, ইটস নট লাইক দ্যাট। আমার গত বছরের সাথে এই বছরের কম্পারিজনটা আসলে বেরিয়ে, স্টেজে তো আসলে কম্পিট করার মতো ছিল, মানে কন্টেস্টেন্ট ছিল, বাট আমি আমার জায়গা থেকে আমার ইম্প্রুভমেন্ট দেখতে চেয়েছি। আই থিঙ্ক দ্যাট আমি আমার বেস্ট নিয়ে উঠতে পেরেছি এই বছর, আর ইনশাল্লাহ এভাবে আসলে প্রতি বছর কিছু না কিছু নতুন নিয়ে আসবো। অনেকে আছে আমাদের ফিমেল যারা আছে আমাদের দেশের প্রেক্ষাপটে, অধিকাংশ কিন্তু ফ্যাট অথবা অল্প বয়সে তারা হচ্ছে খুবই রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, তারা ফ্যাট কমাতে চাচ্ছে কিন্তু হচ্ছে প্রপার গাইডলাইন্সগুলো পাচ্ছে না, বা আমাদের দেশে প্রপার ফিমেল ট্রেনারগুলো খুবই কিন্তু সংখ্যাগুলো মেল ট্রেনার থেকে কম, যে কারণে হচ্ছে তারা আসতে পারছে না বা তারা আসতে চাচ্ছে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে কিছুদিন পর, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে? প্রথমত হচ্ছে আমি যখন আপনি জিমে আসবেন কিংবা আপনি বাসায় থাকেন কিংবা এটা অ্যাকচুয়ালি একটা লাইফ স্টাইল, এটা নট দ্যাট আমি মানে 100 পুশ আপ দিলাম কিংবা হচ্ছে আমি প্রতিদিন এসে হেভি ওয়েট লিফট করলাম কিংবা আমি 6 মান্থের ভিতর একটা ওয়েট লসের ট্রেনিং চলে আসবো, ইটস নট লাইক দ্যাট। এটা সেটা লাইফ স্টাইল, আপনাকে এটাকে কন্টিনিউ করতে হবে। আর ট্রেনারের ব্যাপারে যেটা বললেন, আমাদের দেশে আসলে ওইভাবে কোনো স্কুলিং নাই, গাইডলাইন নাই,
যারা হয়তো বা মানে ট্রেনিং করছে কিংবা যারা হয়তো বা সার্টিফিকেশন কোর্স করছে তারা হয়তো বা বাইরে থেকে করে আসছে, সো তারা বাইরেই সেটেল হয়ে যাচ্ছে, বাইরে সেটেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি দেশে আসার মতো ওইভাবে আসলে স্কোপ নাই। এটা তো এমন না যে ট্রেনারেরও নেগেটিভ সাইড, অবভিয়াসলি আমাদের দেশ থেকে আসলে ওইভাবে বোঝানো হয় না। যেমন আমি একজন এস সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, তো দেখা যায় যে যখন আমি পার্সোনাল ট্রেনিং করতে যাই তখন ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বোঝে না যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী। আপনি যখন একটা সার্টিফাইড ফিটনেস ট্রেনারের সাথে আপনি একটা নর্মাল ফিটনেস ট্রেনারের কম্প্যারিজন করবেন তখন আসলে আপনি আপনি নিজে দেখবেন যে তার নলেজটা কতটুকু। একটা মানুষকে আসলে একটা প্রপার রেজাল্ট দেওয়ার জন্য নলেজটা খুব ইম্পর্টেন্ট। সো দেখা যায় যে আমাদের দেশে মানুষ জিমে আসে ঠিকই, কিন্তু হয়তোবা তারা নিজেরা ডিমোটিভেট হয়ে যায় এই কারণে যে ট্রেনাররা আসলে তাদেরকে তাদের বডি অনুযায়ী কিংবা তাদের অ্যাক্টিভিটি কিংবা তাদের লাইফস্টাইল অনুযায়ী তাদেরকে গাইডলাইন করতে পারে না। তো একটা মানুষ যখন আসলে রেজাল্ট পায় না আলটিমেটলি হচ্ছে দেখা যায় যে সে ডিমোটিভেট হয়ে যায় এবং সে এদিকে আর আগাতে পারে না। সো এইটা এমন না যে একটা ট্রেনারের জন্য শুধুমাত্র মানুষকে ট্রেন করানোর জন্যই তার নলেজ দরকার। যেমন আমি আমি যদি আমার যদি নলেজ থাকে আমি আমার নিজের বডি তো রেডি করতে পারবো, রেডি করতে পারবো। সো এটা আসলে বডি বিল্ডিং বলেন, নর্মাল জিমে নর্মাল ট্রেনার বলেন, যে কোনো জন্য নলেজটা খুব ইম্পর্টেন্ট। আমার মতে এই প্রফেশন আসতে গেলে অবভিয়াসলি নলেজ নিয়ে আসতে হবে, তাহলে আপনি একটা লং রান করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে যে অল্প কিছুদিনের মধ্যে আপনার ভ্যানিশ হয়ে যাবে। আমরা অনেক সমস্যা দেখতে পারি, যেমন হচ্ছে ফিমেলদের ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে অনেকে ওয়েট লিফটিং করতে চায় বা হেভি ওয়েট নিতে চায় কিন্তু তারা পারছে না বা তারা হচ্ছে সঠিক পর্যায়ে পর্যন্ত যেতে পারছে না বা নিজেদের পুশ করতে পারছে না, তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলেন। প্রথমত এটা তো একটা টাইম লাগবে, একটা আমি মনে করেন আজকে আমি তো প্রথমেই স্টার্ট করেছি হেভি ওয়েট নিয়ে না, অবভিয়াসলি আমি লাইট ওয়েট দিয়ে স্টার্ট করেছি, আস্তে আস্তে স্ট্রেংথ গেইন করেছি, আস্তে আস্তে প্রপার ডায়েটে ঢুকেছি, আস্তে আস্তে যখন প্রপার ডায়েট মেনটেন হচ্ছে স্ট্রেংথটা ভালো হচ্ছে, আলটিমেটলি সব কিছু মিলাই গিয়ে আমি একসময় গিয়ে এখন হয়তো বা ভালো মোটামুটি ওয়েট লিফট করতে পারি। সো এটা একটা লেগে থাকতে হবে আসলে, মানে এটা যদি মনে করেন যে আজকে আমার হচ্ছে না পারবো না, ওকে ফাইন আজকে গিভ আপ করি, সেকেন্ড দিন আবার ট্রাই করতে হবে। সো এটা মানে আলটিমেটলি হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের কথা, একবার করিলে বারবার এগিয়ে যাও। আপু আপনার গল্পটা জানতে চাচ্ছি বডি বিল্ডিং শুরুর। বডি বিল্ডিং মানে শুরু করার আসলে ওরকম কোনো গল্প ছিল না, নর্মাল ফিটনেস মেনটেন করার জন্যই জিমে গিয়েছিলাম। তখন আমি ইন্ডিয়াতে থাকতাম বেসিক্যালি, তো নর্মাল জিমে যাওয়ার পরে দেখলাম যে আসলে রেজাল্ট পাচ্ছি, তো ওইটা মানে কিউরিয়াসিটি হলো যে ঠিক আছে আমি একটু আরেকটু স্টাডি করি এটা নিয়ে। তখন আমি সার্টিফিকেশন কোর্স করি ইন্ডিয়া থেকে সার্টিফিকেশন, তো তারপরে যেটা হলো নলেজটা ভালো হলো, তখন নিজের উপর আসলে অ্যাপ্লাই করতাম যে কোনটা কী হচ্ছে, এক্সারসাইজগুলো ফর্ম বোঝারটা একটু চেষ্টা করতাম। সো ওইভাবে আসলে আসা, তারপর কিছু মানুষ ট্রেন করলাম, তারপরে পোস্ট গ্রাজুয়েশন করতে যখন ক্যানাডায় গেলাম তখন আরও কিছু মানুষ ট্রেন করলাম, তো ট্রেন করার পর দেখলাম যেন রেজাল্ট আসছে, তো আমি চিন্তা করলাম যে আমি মানুষের ট্রান্সফরমেশন দিতে পারছি। তো নিজেরটা কেন পারবো না, নিজেরটা তো করছিলামই সাথে সাথে মানুষকে ওয়ার্কআউট করাতে করাতে, তো তারপর নিজে ওইভাবে ট্রান্সফর হওয়ার ট্রাই করলাম, তো দেখলাম যে মোটামুটি ভালো রেজাল্ট আসছে। সো আমি চিন্তা করলাম যে ওয়াই নট বডি বিল্ডিং আমার ট্রাই করা উচিত একবার যে কী রেজাল্ট হয়। সো এই চিন্তা করে আসলে গত বছর কিছুদিনের জন্য দেশে আসছিলাম। সো মানে আমার ভাই ছিল হচ্ছে বেসিক্যালি, তো ভাই অ্যাকচুয়ালি পুষলাম করলো যে না তুমি একটু দেখো পারো নাকি। সো তখন প্রথমবারে জাস্ট এমনি নর্মালি স্টেজে উঠা, তো তখন আসলে নর্মালি স্টেজে উঠে যে কারিশ্মাটা দেখায় ফেললেন সেটা আসলে কি একদম উইদাউট প্রিপারেশনে করা, মানে কোনো নলেজ নাই কিংবা উইদাউট প্রিপারেশন যতটুকু হওয়া করা, বাট এই বছর একটু মানে কাভার আপ দেওয়া ট্রাই করেছি। আর আরেকটা কথা হচ্ছে আপনি যদি বাইরের দেশের কম্পিটিশনগুলো দেখবেন যে এটা এমন না যে আপনি একটা ওয়ার্কআউট করলেন ডায়েট মেনটেন করলেন বডি একটা কন্ডিশন আসছে আমি এরপর স্টেজে উঠে গেলাম, ঠিক আছে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, আপনার গেট আপ, আপনার নলেজ, আপনি কীভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কারণ ইউ উইল বি দ্য আইকন। এক বছর ধরে রান করা মানে হচ্ছে আপনি আপনি যদি আইকন হতে চান, আপনি যদি আপনার স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে চান, আপনি যদি বডি বিল্ডিংয়ের মেয়েদের পজিশন আপ করতে চান, আপনাকে আলটিমেটলি এখানে অনেক কিছু ব্যাপার আছে। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট দিলাম, শুধুমাত্র ওয়ার্কআউট ডায়েট ছাড়াও নিজেকে আসলে ভাবে গ্রুমিং করা, নিজের আমার পোজিং খারাপ ছিল প্রথমবার, তো ওইগুলো আসলে কাভার আপ দেওয়া, কিছু জিনিস শেখা। সো এভাবে আসলে বেসিক্যালি প্রিপারেশন নিয়ে আর কি। আপনার ডায়েট প্ল্যান সম্পর্কে যদি কিছু বলতেন, কারণ অনেক ফিমেল আছে আপনার যে আপনাকে যারা আইডল মনে করে আপনার মতো করে জীবন আগাতে চায়, তাদের তারা যদি আপনার ডায়েট প্ল্যানটা জানতে পারতো। আসলে ডায়েট প্ল্যান ওইভাবে বলতে কি মানে ডায়েট প্ল্যান তো চেঞ্জ হয়,
যেমন ধরেন আমি যখন ওয়েট লিফট বেশি করছি কিংবা আমি ওয়েট মাসেল গেইন করছি কিংবা আমি ফ্যাট লস করছি, সব কিছুর জন্য ডায়েট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। ওরকম পার্টিকুলার কোনো ডায়েট নাই যে এখন এটা খেতে হবে ওটা খেতে হবে, বাট এইটা ঠিক যে আমার একটা ডিসিপ্লিন লাইফ ছিল, সকালে ঘুম থেকে ওঠা কিংবা হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করা। আর ডায়েট প্ল্যান যে কোনো খাবারই আসলে যদি আপনি কোয়ান্টিটি মেনটেন করে খান কিংবা টাইম অনুযায়ী খান, ডিসিপ্লিন লাইফ মেনটেন করে, আই থিঙ্ক এটাই আসলে যে ডায়েট। মানে ডায়েট মানে এমন যে ক্রাশ ডায়েট করতে হবে, আমি কার্বস অফ করে দিব, আমি একদম কিটো ডায়েটে চলে যাবো, ইটস নট লাইক দ্যাট। আপনি সব কিছুই নেবেন বাট পরিমিত ওইভাবে ডিসিপ্লিন ওয়েতে, ইভেন হচ্ছে টাইমটা মেনটেন করে, এটাই হচ্ছে বড় জিনিস। সাথে সাথে আপনি একটু ওয়ার্কআউটটা মেনটেন করে, আই থিঙ্ক এটাই অ্যাকচুয়ালি মেন জিনিস। মানে একদম ওইভাবে কোনো ডায়েট নেই, হাইলি ডায়েট যেটা আমাদের দেশে প্রচলিত আছে, ডায়েট মানে হচ্ছে একবারে খাওয়া দাওয়া বন্ধ, এইটা কিন্তু আসলে ভুল। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমি খাবো, আমি সুস্থ থাকবো, আমি ওয়ার্কআউট করবো, কিন্তু তার মানেই না যে আমি একদম লো ফিল করবো কিংবা আমি শুধু ওয়ার্কআউটই করবো এরপর আর কোনো কাজ করতে পারবো না। সো আমাকে সব কিছুই ব্যালেন্স করতে হবে, আমাকে মানে বডিতে অ্যাকচুয়ালি যে রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল করতে হবে, তারপরে গিয়ে আমি একটা ভালো ওয়ার্কআউট করতে পারবো। আদারওয়াইজ যদি আমি বডিকে ফুড না দিই, আলটিমেটলি বডি কিন্তু আমাকে রেজাল্ট দিবে না। আরেকটা জিনিস আপু, আপনার যে ফিমেল আইডল আপনাকে যারা মানে ফিমেলরা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যারা আসলে এই লাইনে আসতে চায় কিংবা আসলে মনে হয় যে, অনেকে বলে যে আপু আপনার মতো বডি হতে কতদিন লাগে কিংবা হচ্ছে কী করতে পারি, তাদের জন্য আমি এতটুকুই বলবো যে এটার জন্য আসলে লেগে থাকতে হবে কন্টিনিউয়াস। যেমন আমি বলি যে, যেমন আমি এই বছর খেললাম, নেক্সট আর 3-4 বছর ঠিক আছে আমি আর খেললাম না, সো দেখা যাবে যে আমার আলটিমেটলি ডিমোশন হবে, এটা আসলে ইম্প্রুভমেন্ট হবে না। সো এটাতে আসলে লেগে থাকতে হবে যে কন্টিনিউয়াস টাইম দিতে হবে, এইভাবেই আসলে আসতে হবে। আর ডিমোটিভেট হওয়ার আসলে কিছু নাই, রেজাল্ট যখন পাচ্ছেন না আপনাকে খুঁজে বের করতে হবে যে কী কারণে আমি রেজাল্টটা পাচ্ছি না, আমার ল্যাকিংসগুলো কী কী, আমি কী কী ভুল করছি, অবভিয়াসলি কিছু ভুল করছেন এজন্য রেজাল্ট আসছে না। সো এটা কিন্তু আমাদের সবচাইতে বড় ভুল, যেটা হচ্ছে আমরা আপনি যেটা বললেন ল্যাকিংসগুলো কিন্তু আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমি চিন্তা করি যে আমি তো সবাই সে খেলে শুধু এটাই বলবো যে আমি ডায়েট করছি এর রেজাল্ট পাচ্ছি না। অবভিয়াসলি ডায়েট করছেন ঠিকই, কিন্তু ডায়েট কিভাবে করছেন রাইট, আপনার ওয়ার্কআউট অনুযায়ী আপনার ডায়েট হতে হবে। আপনি দেখেন একটা ক্রাশ ডায়েটে চলে গেছেন, আপনি ওয়ার্কআউট করতেছেন হেভি, সো বডি লোড নিতে পারছে না, রেজাল্ট দিচ্ছে না, কিংবা আপনি ওয়ার্কআউট করছেন আপনি প্রপার ফর্ম মেনটেন করছেন না, সো আলটিমেটলি ডায়েট করে তো কোনো লাভ নেই। আপনি তো ওয়ার্কআউট 3-4 ঘন্টা করছেন কিন্তু আলটিমেটলি তো কোনো রেজাল্ট আসতেছে না। রাইট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। আমাদের চ্যানেল ওয়ারিয়ার টক্সের সম্পর্কে যদি কিছু বলতেন। যেহেতু আমি বলবো যে অ্যাকচুয়ালি ফিটনেস লাইন নিয়ে আসলে মানে কাজ করার, মানে যারা কাজ করছে এই মাধ্যমটা আসলে কম, সো আপনারা যে কাজ করছেন এটাকে আসলে অনেক বেশি মোটিভেট করছেন কিংবা মানুষের পর্যন্ত আসলে নিয়ে যাচ্ছেন জিনিসটা, এটা আসলে খুব পজিটিভ একটা সাইড। সো আমি মনে করি যে আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আরও ভালো কাজ হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌ আপুকে।